ডাক্তার সাহেব, ডাক্তার সাহেব, আমার তো প্রস্রাবে অনেক জ্বালা পোড়া। বয়স কত? 80। অনেক তো করলেন, আর কত? দেখো দেখি কি বলে। আচ্ছা দেখি দেখি কি হয়েছে আপনার। কি বুঝলেন ডাক্তার সাহেব, কি হয়েছে আমার? বুঝলাম, মেশিন পাল্টাইতে হইব। দেখো দেখি কি সব বলে। আরে ধুরু, ওই মেশিন না, আমার টেস্ট করার মেশিন পাল্টাইতে হইব। কি ব্যাপার মশাই, আপনি প্রতিদিন বিকেল বেলা এসে আমার চেম্বারের সামনে দাঁড়িয়ে থেকে এভাবে মেয়ে দেখেন কেন? আরে ডাক্তার বাবু, আপনি তো নিজেই লেখা রাখছেন যে মহিলাদেরকে দেখার সময় বিকাল 4-6 পর্যন্ত। মামা, তুমি তো একজন শিক্ষক, আমার একটা প্রশ্নের উত্তর দিতে পারবে? বল তোর কি প্রশ্ন। আচ্ছা বলো তো, সবচেয়ে সাহসী কে? কেন মানুষ, এইটাই জানোস না? কি বলো মামা, এইসব মানুষ যদি এত সাহসী হতো তাহলে কি সামান্য মশার ডরে মশার ভিতর লুকাতো? ডাক্তার বাবু, আমার তো কোনো রোগই ধরা পড়তেছে না। ও তাই নাকি, কি যে করি। আচ্ছা আপনি তাহলে ঠান্ডা পানির মধ্যে 1 ঘন্টা বসে থাকুন, তাহলে তো নিউমোনিয়া হইব। তাহলে অন্তত আমি নিউমোনিয়ার চিকিৎসাটা করতে পারবো। মামা, আমি একটা জিনিস আবিষ্কার করছি যার সাহায্যে পাশের বাড়ির সবকিছু দেখা যায়। তা তুমি কি এমন জিনিস আবিষ্কার করছো? মামা, জিনিসটা হলো একটা ছিদ্র। ডাক্তার বাবু, আমার বাচ্চাটার জন্য কি হয়েছে? আচ্ছা খুলে বলুন তো। সব বাচ্চারা যখন ফুটবল খেলে তখন সে শুধু দাঁড়িয়ে থাকে। ও সো স্যাড, এটা তো খুবই কঠিন রোগ। তাকে জিজ্ঞেস করলে সে কি বলে? সে বলে সে নাকি গোলকিপার। ইরে তো চোখের কি খবর, ডাক্তারের কাছে না বলে গেছো? কি বললো ডাক্তার? কি কমো, ডাক্তারের চোখ তো আমার থেকেও বেশি খারাপ। কি বলস কেন? আরে বেটা, দিনের বেলায় টর্চ জ্বালায় চোখ দেখে। ডাক্তার সাহেব, আমি কোনো কিছুর স্বাদ পাই না। আচ্ছা তাহলে আপনাকে 47 নম্বর বোতলের ওষুধটা খাওয়াতে হবে। এটা কি দিলেন? এটা তো মানুষের প্রস্রাব। কি বলেন, তাহলে তো আপনার স্বাদ ঠিকই আছে। কি রে মন খারাপ কেন, কি হয়েছে? মামা, আমার একটা বন্ধু আমার সাথে বেইমানি করছে, এরা যদি পাইতাম। কেন কি করছে? আচ্ছা পরে কই, 5 মিনিটের লেগে তুমি আমার বন্ধু হও তো। আচ্ছা কেন? তুমি 5 মিনিটের জন্য আমার বন্ধু মনে করো না। আচ্ছা ঠিক আছে, করলাম। পাইছি তোরে শালার পুত। তো বাগিনা, তুমি 1 থেকে কত পর্যন্ত বলতে পারো? মামা, 10 পর্যন্ত পারি। মাত্র 10 পর্যন্ত? তুই তাহলে বড় হয়ে কি হবি? কিছুই তো হইতে পারবি না। কেন মামা, বক্সিং এর রেফারিও তো হওয়া যাবে। মামা, আপনার কথা বইলে এক জায়গা থেকে বাইক চাইছি, আমার সাথে গ্যাঞ্জাম করতে চাইছিল, পরে বইলে দিছি যে আমার মামা এই, আমার মামা সেই। আরে বাগনি, এলাকার মধ্যে পা অরলা লোক থাকলে তো আমি আছি, তাই না? জি মামা, এই জন্যই তো আপনার কথা বলছি। তারপর তারা বলে কি, যা তোরে ছাইরা দিলাম, তোর মামারে দেখ লম, পুলিশ লয়ে আইতাছি, তোর মামারে আজকাল বাইন্দে লয়ে যাম। কি রে, তোর পরীক্ষার রেজাল্ট দিছে, কি হইছে? মামা, ফেল করছি। ফাজিল, তোর লজ্জা করা উচিত, তোর বয়সে আইনস্টাইন সবসময় ক্লাসে প্রথম হতো। তাহলে মামা, আপনারও তো লজ্জা করা উচিত, কারণ আপনার বয়সে হিটলার আত্মহত্যা করে বিখ্যাত হয়ে আছেন।